শাহাবুদ্দিন চুপ আর রাষ্ট্রপতি পদে থাকতে পারছেন না, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছে আমরা একটা ইঙ্গিত পেয়েছি যখন আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের সঙ্গে আইন উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসলেন এবং সেখান থেকে যেই গুঞ্জনগুলো আমাদের কানে এসে, এবং এই তারেক পিনাকির হচ্ছে ডাবল ফেস, এবং এই পিনাকি তারেকরা প্রকাশ্যে প্রকাশ্যে ভারতের শত্রু, গোপনে গোপনে আবার এরা সেই ভারতেরই অনুসারী, ভারতের পারপাস আক্রমণ। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ রাষ্ট্রপতি চুপুর পদত্যাগের দাবিতে আজকে বঙ্গভবনে যে নৈরাজ্য হয়ে গেল তা কতটুকু যুক্তিসঙ্গত? রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি কে হবে? আমরা দেখেছি কয়েকজনের নাম সামনে আসতেছে, তার মধ্যে প্রধান রয়েছেন বিচারপতি রেফাত হোসেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার আশঙ্কা আছে এমনই অনেকে মনে করতেছেন, কারণ কার সাথে জরুরি বৈঠক করেছেন আইন উপদেষ্টা এবং আসিফ। প্রিয় দর্শক, আমরা আরও বিস্তারিত আলোচনা করব যে এই যে যে রাষ্ট্রপতির ভবনের সামনে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনগুলোকে আসলে ছাত্ররা করছেন, এর পিছনে কারো ইন্ধন রয়েছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, দুইটা আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। করা হলে সমস্যা কী ছিল? কেউ কেউ বলছিলেন যে সাংবিধানিক সংকট, হ্যাঁ রাষ্ট্রপতিকে কীভাবে সরানো হবে তার তো এখন ভালো কোনো ওয়ে নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, সংসদ সদস্যরা যে তাকে ইম্পিচ করবে, ইম্পিচমেন্টের ব্যবস্থা করবে সেরকম কোনো ওয়ে নেই, স্পিকারের কাছে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র দিবেন, স্পিকারও নেই, তিনি পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে, তাহলে এখন উপায়? এখন উপায় সেই একটি একটি তো, তিনি যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা অসময়ে কোনো দুর্ঘটনার শিকার হতেন তিনি কী করতেন? তার জন্য মৃত্যুবরণ হতো, মৃত্যুবরণ করা লাগতো কি তাকে? অথবা তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন, তিনি আর এই কাজে থাকবেন না, এই পদে থাকবেন না, কী করা লাগতে পারতো? আর সংবিধান তো পুরোটাই এখন ফলো করা হচ্ছে না, আংশিক ফলো করা হচ্ছে, আংশিক অমান্য করা হচ্ছে। ভাই, জটিল পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই ছাত্র সমন্বয়কদের ব্যবহার করার কোনো কারণ নেই, এবং রাষ্ট্রপতিকে ঘিরে যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে, সরকারের পক্ষ থেকে যে রিয়াকশন দেখানো হয়েছে সেটিও দেখানো কোনো দরকার ছিল না। এগুলো ইচ্ছাকৃতভাবে ছাত্রদেরকে নামানোর জন্য একটা পরিবেশ তৈরি করা হয়েছে, এখন সেটাই মানুষ বলছে। আর নতুন রাষ্ট্রপতি কে হবেন সে আলোচনা হয়েছেন, তার কারণ আমরা অবশ্যই ধরে নিতে পারি যে বর্তমান রাষ্ট্রপতিকে সরতে হচ্ছে। শাহাবুদ্দিন চুপ আর রাষ্ট্রপতি পদে থাকতে পারছেন না, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। নতুন রাষ্ট্রপতি কে হচ্ছে আমরা একটা ইঙ্গিত পেয়েছি যখন আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের সঙ্গে আইন উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা রুদ্ধদ্বার বৈঠকে বসলেন এবং সেখান থেকে যেই গুঞ্জনগুলো আমাদের কানে এসেছে, প্রধান বিচারপতি সম্ভবত রাষ্ট্রপতি পদে বসতে চাচ্ছেন এবং তার পরে সিনিয়র মোস্ট যে বিচারপতি আছেন বা বিচারক আছেন তিনি হবেন প্রধান বিচারপতি। আবার শোনা যাচ্ছে যে অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন এবং একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টা পদে থাকছেন, এরকম ইঙ্গিত, এরকম গুঞ্জন আরও বেশ কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে শেষমেশ প্রধান বিচারপতি নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। যদিও ছাত্র সমন্বয়কদের অনেকে বলেছেন যে দুদিনের মধ্যে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে এবং অবশ্যই সেনাপ্রধান যেহেতু এই মুহূর্তে বাইরে রয়েছেন তিনি এলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো বিষয়কে কেন্দ্র করে ছাত্র সমন্বয়করা পুলিশ বা সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে চায় না। অবশ্যই মুখোমুখি দাঁড়ালে বাংলাদেশ আবার নতুন সংকটের মুখে পড়বে, কিন্তু দাঁড়ানোর পরিবেশ কারা তৈরি করছে আমাদের একটু দেশের প্রয়োজনে ভেবে দেখা দরকার। আমি আবারও বলছি, ছাত্র সমন্বয়করা যা করছেন এগুলো দেশের জন্য ভালো নয়, সমাজের জন্য ভালো নয়, সরকারের জন্য ভালো নয়, একটু উপলব্ধি করুন, উপলব্ধি টানার চেষ্টা করুন। আজকে যদি প্রধান বিচারপতি যদি তিনি রাষ্ট্রপতির আসনে বসেন এবং এই সরকার কন্টিনিউ করবে আরও কিছুদিন আমরা জানি, কোনো কারণে যেই সংস্কৃতি এরই মধ্যে চালু হয়েছে, রাজপথে নেমে ছাত্র সমন্বয়করা যে দাবি জানায়, একটা চাপ প্রয়োগ করে তার মাধ্যমে সব কিছু মেনে নেওয়া হচ্ছে, সরকার কি তখন পদত্যাগ করবে ছাত্রদের এই ধরনের কোনো দাবি উঠলে? অথবা ভবিষ্যতে যে রাষ্ট্রপতি আসছেন নিশ্চয়ই সবার মতামত নিয়ে, সবাই বলতে হবে তো কিছু একটা, তাতে সবাই একমত হোক আর না হোক, সেই রাষ্ট্রপতিকে পদত্যাগ করবে? অথবা আজকে
সৈয়দ রেফাত আহমেদ সাহেব একজন যোগ্য ব্যক্তি, তিনি প্রধান বিচারপতির আসনে আছেন। যদি কোনো কারণে তার পদত্যাগের বিষয়ে দাবি ওঠে এইভাবে অযৌক্তিকভাবে, তিনিও পদত্যাগ করবেন? সব কিছু তো একটা প্রক্রিয়া আছে, আমরা শুধু প্রক্রিয়া ফলো করার কথা বলছি। যেই বিচারহীনতার সংস্কৃতি 16 বছর ধরে চলেছে, এটা যেন আর ফিরে না আসে, শুধু এই কারণেই বলছি। বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীর মাইক নিয়ে সার্জিস বলেন যে তারা এই সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার এই 2 দিন সময় নিচ্ছেন, এর মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ না করলে তারা ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলনে নামতে বাধ্য হবেন। তারপর বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। এই সময় আজকেই পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন গণ অধিকার পরিষদের একাংশের নেতা তারেক রহমান ও তার অনুসারীরা। তারেক রহমান বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হানান মাসুদ এসেছিলেন এখান থেকে সবাইকে সরিয়ে নিতে, কিন্তু আমরা বলেছি যে রাষ্ট্রপতি চুপ পদ থেকে না গেলে আমরাও যাব না। তখন তারা আমাকে বলেছে যে আমি যেন ভিতরে গিয়ে চুপ্পুর সঙ্গে মিটিং করি। আমি মিটিংয়ে যাইনি, মিটিং করতে গিয়ে কি আমরা মুরগি হব নাকি? মিটিং থেকে বেরোনোর পর লোকের আমাকে আস্ত রাখবে? আমরা চুপ্পুর বাসভবনের সামনে অনেক মার খেয়েছি, আমাদের এখানে বিএনপি আছে, জামাত আছে, ব্যবসায়ী আছে, সাধারণ ছাত্ররা আছে, চুপ্পু না গেলে আমরাও যাব না। তারেক এইখানে বিএনপির জামাত আছে বললেও আসলে কিন্তু বিএনপির জামাতের কাউকে এখানে দেখা যায়নি, এবং রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের ব্যাপারে বিএনপির জামাতের কোনো কর্মসূচিও নেই। আপনারা জানেন যে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা আদেশ ত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং সেই রাতেই তিন বাহিনীর প্রধানকে পেছনে দাঁড় করিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি চুপ্পু বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র তিনি পেয়েছেন। এর 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় সেই রাষ্ট্রপতি চুপ্পুর কাছেই। এর 2.5 মাস পরে নতুন করে এই বিতর্ক যে হাসিনা পদত্যাগ পত্র কোথায় করেছেন কি করেনি, যদিও চুপ্পু বলেছেন যে এটা মীমাংসিত ঘটনা এবং বঙ্গবন্ধু থেকে একটা বিবৃতি এসেছে যে এটা মীমাংসিত ঘটনা, এটা নিয়ে বিতর্ক না করার আহ্বান জানানো হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও অনেক প্রতিবাদ জানিয়েছেন, তাকেও বলেছি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে আসিফ নজরুলের বক্তব্য তারা সমর্থন করেন, তবে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং কোনো মন্তব্য করেননি। এখন এই তারেক যে বাড়াবাড়ি করতে সেটা কোনো সন্দেহ নাই। এই তারেককে অনেকেই আম তারেক বলে, মধু তারেক বলে, মানে সে আম বিক্রি করে, কিন্তু কিন্তু যেহেতু তিনি আম বিক্রি করে হালাল পয়সা কামাই করেন, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই তারেক আসলে সমন্বয়কদের আদেশ অমান্য করে তিনি এই বঙ্গভবনের সামনে বিক্ষোভ বহাল রেখে কার পারপাস সার্ভ করতেছেন সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। এই তারেক রহমান তিনি ফেস দ্য পিপল একটা টক শোতে গিয়ে বলেছিলেন যে আন্দোলন যখন থেমে যায়, এই সমন্বয়করা আওয়ামী লীগ করতো এই সেই করতো, তার আন্দোলন থামিয়ে দেয়। তারপর আমাকে একদিন লন্ডন থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে বলে যে তারেক আন্দোলনটি থেমে গেল নাকি রে? আমি বলছি না ভাইয়া, আন্দোলন থামেনি, আমি আন্দোলন আবার চালু করতেছি। তখন আন্দোলন আমরা আবার চালু করি, মানে সবকৃতিত্ব হচ্ছে এই তারেকের। তো আমার সঙ্গে একদিন ওই লন্ডনের রাস্তায় দেখা হয়ে গেল যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক ভাইয়ের সঙ্গে। তো মালিক ভাইকে আমি বললাম যে মালিক ভাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কি এত লোকের অভাব পড়ছে যে সে এই গণ অধিকার পরিষদের তারেকের ফোন করে জিজ্ঞেস করবে যে আন্দোলনের খবর কি? তখন মালিক ভাই আমাকে বললো যে ভাই, তারেক রহমান এই তারেককে ফোন করবে? তারেক রহমানের কি এত টাকা পড়ছে, এত লোক পায় না শেয়ার ফোন করার জন্য, সেই তারেককে ফোন করবে? তো এই তারেকের যা খুশি তা টকশোতে বলে এটাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। তো এই তারেক রহমান সে হচ্ছে আবার ওই পিনাকি ভট্টাচার্যের চামচা। পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে যা বলে এই তারেক রহমান তাই করে। সুতরাং এই সরকারকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় রয়ের চক্রান্তে এই পিনাকির আবার উঠে পড়ে লেগেছে, এবং এবং এই তারেক পিনাকির হচ্ছে ডাবল ফেস। এবং এই পিনাকি তারেকরা প্রকাশ্যে প্রকাশ্যে ভারতের শত্রু, গোপনে গোপনে আবার এরা সেই ভারতেরই অনুসারী, ভারতের পারপাস সার্ভ করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে আজকে বঙ্গভবনে যে নৈরাজ্য হয়ে গেল তা কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, অনেকেই মনে করেন যে চুপ্পু হাসিনার সঙ্গে ষড়যন্ত্রে জড়িত, কিন্তু আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারাবাহিক যে সাফল্য, এই সাফল্যকে ম্লান করে দিতেই হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এইসব বিষয়ে কুতর্ক সৃষ্টি করা হচ্ছে। দেখুন, এই একই ইস্যু নিয়ে সবাই কথা বলতেছে যে চুপ্পুকে পদত্যাগ করতে হবে এবং দ্বিতীয় ইউনূসকে প্রেসিডেন্টের পদে বসতে হবে, এছাড়া বিপ্লবী সরকার করতে হবে। এসবগুলোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা ফাঁদ বলে আমি মনে করি।
একটা কঠিন সময়ে আপনারা জানেন যে দেশ পুনর্গঠন দায়িত্ব পান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পরপরই গত আড়াই মাসে নানা ধরনের ষড়যন্ত্র এবং প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে তাকে, এবং এর মধ্যে কিন্তু তিনি হাটিয়াটি পাপা করে অন্তর্বর্তীকালীন সরকার গুছিয়ে নিয়েছেন, একের পর এক আসতে শুরু করেছে নানা সাফল্যের বার্তা, এবং ক্রমে ক্রমেই দেশ থেকে যে অস্থিতিশীলতা এটা দূর হতে শুরু করেছে এবং উকি দিচ্ছে নতুন সূর্য। মানুষের আস্থা বাড়তে সরকারের উপর, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলা আনার চেষ্টা করতেছেন, বিভিন্ন দাতাদের সংস্থা ইউনূসের নামের উপর আস্থা রেখে বৈদেশিক ঋণ অনুদান এবং বিনিয়োগ বাড়ানোরও কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশ্ব রাজনীতি থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন শেখ হাসিনার দুর্নীতির কারণে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল সেই তারাই আবার মুখ তুলে তাকাতে শুরু করেছে। বিভিন্ন দেশের সঙ্গে জং ধরার সম্পর্ক আবার জারি করতেছেন ইউনূস, এবং ভারতের নির্ভরতা কমাতে সার্ককে পুনর্জীবিত করা এবং আসিয়ানে যোগ দেওয়া, এই সব নিয়ে যখন গতি সঞ্চার হচ্ছে তখন তারা বলতেছেন যে সাবউদ্দিনকে সরিয়ে ইউনূসকে সেই ক্ষমতার চেয়ারে বসাতে। আমি মনে করি যে এটা আওয়ামী লীগের পারপাস সাপুরা ছাড়ার কিছু না। চুপুকে আমি পছন্দ করি না, চুপুর পথে করতেই হবে, কিন্তু চুপুর পথের জন্য আবার যেভাবে নৈরাজ্য করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক। অনেকে মনে করেন চুপু নাকি ইউনূস সাহেবকে সরিয়ে দিবে। দেখুন, সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ, এই দুইটা নিয়োগ ছাড়া বাকি সবকিছুতেই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পরামর্শ মতো চলবেন। তো এখানে রাষ্ট্রপতি আর কোনো সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ছাড়া নিতে পারবেন না। তাহলে এখানে রাষ্ট্রপতি কিভাবে প্রফেসর ইউনূসকে ক্ষমতাচ্যুত করবেন? এটা আমার বোধগম্য না। বাংলাদেশে একটা রাষ্ট্রপতির বাংলাদেশে তেমন কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই। এখন সেই ক্ষমতাহীন রাষ্ট্রপতির জায়গায় ডক্টর ইউনূসকে বসিয়ে দিলে ইউনূস সাহেব তিনি যে সংস্কার করতে চান সেগুলো করবেন কিভাবে? তিনি কিভাবে সংস্কার করবেন আমাকে বলেন। এই জিনিসটাকে তুলে দেখেছে? দেখে নাই তো। এজন্যই মূলত ষড়যন্ত্রটা শুরু হয়েছে এখানে। যেই দেশে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই সেই দেশে রাষ্ট্রপতির আসনে ইউনূসকে বসিয়ে দিয়ে অকার্যকর রাখতে হবে এবং তাকে আলংকারিক পদে রাখতে হবে। এটা কোন ধরনের কথা বলেন তো আমাকে ভাই? আপনারা জানেন যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ ওনাটা রসিকতা করেই বলেছেন যে মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির আর তেমন কোনো কাজ নাই। তো সেই জায়গায় এই চুপ্পু শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনবে, চুপ্পু ষড়যন্ত্র করবে, কিন্তু চুপ্পুর সেই সাহস নাই, কারণ ছাত্র জনতা চুপ্পুর ষড়যন্ত্র প্রতিহত করবে এটা চুপ্পুও জানে, এবং জেনেই কিন্তু চুপ্পু এই সুযোগ গ্রহণ করবে না। এজন্য আমি মনে করি যে একটি মহল ডক্টর ইউনূসের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে কৌশলে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসাতে উঠে পড়ে লেগেছেন। বিদেশ থেকে কিছু ইউটিউবারও এই সঙ্গে লিপ্ত, যা একটা ষড়যন্ত্র এবং ফাঁদ, এবং এই ষড়যন্ত্র এবং ফাঁদ এমন সময় করা হচ্ছে যখন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমেরিকাতে অবস্থান করতেছেন। খেয়াল করবেন, এই সুযোগ কাজে লাগিয়ে একটা গ্রুপ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যের ধারাবাহিকতা ব্যাহত করতে চায়, এবং তারা বোঝেও না যে যদি ইউনূস সরকার ব্যর্থ হয় তাহলে কিন্তু এর ফসল যাবে সেই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার ঘরে। দর্শক, পরিশেষে একটা কথা বলি যে দেখুন, আপনারা রিজার্ভ থেকে কোনো অর্থ খরচ না করেই কিন্তু দুই মাসে $1.5 billion দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই বাকি সব দেনা আদানি, তারপরে বিদ্যুৎ, সুদ, ব্যালেন্স অফ পেমেন্ট এই সব শোধ করে অর্থনীতি একটা পজিটিভ ধারায় ফিরে আসবে। প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, কাজেই আসুন আসুন। সবাইকে আহ্বান জানাই আমি যে কোনো ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রে কান না দিয়ে এই বঙ্গভবনের সামনে অরাজকতা না করে আওয়ামী দালাল এবং লুটেরাদের কথা না নেচে ধৈর্য ধরি, এবং যার যার জায়গা থেকে পজিটিভ কন্ট্রিবিউশন অব্যাহত রাখি। আর চুপ্পুর পদত্যাগের বিষয়ে উপদেষ্টারা আসিফ নজরুল আছেন, নাহিদ ইসলাম আছেন, সমন্বয়ক হাসনাত সারজি এরা দেখতেছেন, আমরা তাদের উপর ভরসা রাখি। আমরা এদের কথা অমান্য করে অতি উৎসাহ যে তারেক আছে গণতান্ত্রিক পরিষদের, এইসব তারেকদের কথায় এবং এই তারেকদের গুরু পিনাকিদের কথায় আমরা নৈরাজ্য সৃষ্টি করা। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন রাষ্ট্রপতি কে হতে পারেন বা কে হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনজনের নাম আসছে, মাহমুদুর রহমান এবং কর্নেল ওলি এবং বিচারপতি রেফাত হোসাইন। তো যাকেই বানানো হোক না কেন, এমন একজন রাষ্ট্রপতি হোক যিনি জনগণের কথা বলবেন, জনগণ পছন্দ করবেন। কিন্তু চুপ্পুকে কেউ পছন্দ করছে না, অতি শীঘ্রই তাকে অপসারণ করে তাকে বহিষ্কার করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিলে হয়তো বা দেশের শান্ত শিষ্ট পরিবেশ সৃষ্টি হবে।